মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কি বলতো, অনেক দিন ধরেই ভাবছি যে রাত্রিরে ছোলা ভিজিয়ে দেবো, কিন্তু মানে মনে থাকে না, রাত্রিরে শুয়ে পড়া হয়। তো ছোলাগুলো সেই কারণে না খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রতি মাসের জিনিস শেষ না হলে দেখবে মানে পরের মাসে খারাপ হয়ে যায়। তো সেই কারণে আগের দিন মনে করে ছোলাগুলো ভিজুত দিয়েছিলাম যে না সকালবেলা উঠে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। আর ছোলা ভাজাটা আমার ছেলে বলো, আমি বা রতন, আমরা তিনজনেই পছন্দ করি। তো সেই কারণে ভেজে নিলাম একবারে চায়ের সাথে খাবার জন্য। আর দেখো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, আর এই বিস্কিটগুলো আমার ছেলের জন্য আনা হয়, ও খুব মানে পছন্দ করে। তো সেই কারণে দেখো ঢেলে নিচ্ছি, আর এদিকে চা করে নিয়েছি, আর ছেলের জন্য দেখতেই পাচ্ছ পাশের দুধ নিয়ে নিয়েছি। ওকে সচরাচর সকালে আমি কেলক্সি খাওয়াই, কিন্তু ও বলল যে না মা আমি দুধ বিস্কিট খাবো। তো সেই কারণে দেখো দুধ বিস্কিট নিয়ে নিয়েছি, আর সাথে আমি অল্প একটু মুড়ি আর তার সাথে যে ছোলাটা ভাজলাম সেটা নিয়েছি। তো বললামই প্রথমেই যে বাবুও খুব মানে মুড়িও পছন্দ করে এবং ছোলাও পছন্দ করে। তো চলো আগে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি চা খাওয়ার পর পুরো চলে এসেছি রান্নাঘরে। আজকে আর অন্য কাজ তোমাদের সাথে দেখালাম না, শেয়ার করলাম না। এটা কি দিয়ে ঝোল বানিয়েছি বলো তো? হলুদটা আমার কম হয়েছে, বুঝতে পারিনি জানো তো। আর এখন আর মানে রান্নাটা পুরো হয়ে গেছে, এখন যদি আমি হলুদটা দিই না কাঁচা গন্ধ বেরোবে। দেখতে পাচ্ছ গাজর, আলু, আর এটা হচ্ছে কুলেখাড়া পাতা। যেহেতু আমার একটু প্রবলেম আছে শরীরে, তো সেই কারণে দেখো কুলেখাড়া পাতা, আর এই দেখো জ্যান্ত মাছ, এই দিয়ে হচ্ছে আজকে একটা ঝোল বানিয়েছি। তো প্রথমে হলুদটা ঠিকঠাকই ছিল, এই কুলেখাড়া পাতাটা দেওয়ার পর তারপর ঝোলের কালারটা পুরো এরকম ফ্যাকাসে হয়ে গেছে। তো তোমাদের সাথে তো এই রেসিপিটা আজকে শেয়ার করলাম না, কিন্তু অন্য একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন ঝোলটা আমার হয়ে গেছে। তো এই ঝোলটা খুব একটা পাতলা হয় না, মানে একটুখানি মাখো মাখো হয়। তো চলো এবার নাবিয়ে নিই ঝোলটা। তো দেখো কুলেখাড়া দিয়ে মাছের ঝোলটা করার পর এটাতে আমি মোচা সিদ্ধ করতে দিয়েছি, আর এ দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোও দিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে এখন কদিনই মানে এই ধরনের একটু রান্না করছি, মোচা, থোড়, কুলেখাড়া যেগুলো প্রয়োজন। তো দেখো, আর এদিকে ভাতটা আজ একটু পরেই বসিয়েছি, মানে মাছের ঝোলটা হয়ে গেছে শাক দিয়ে, তারপর এদিকে মোচাটা কাটলাম, কেটে সিদ্ধ করতে বসালাম। আর মোচা কাটতে কতটা দেরি হয় তো দেখিয়েছো, মানে জানোই তো। চলো এটা এখন সিদ্ধ হোক। আর দেখো ছেলের জন্য মৌসুমী লেবুর রস বার করেছি। তো ছেলেটা পাশের বাড়ি কাকুনিদের বাড়ি আছে, তো দেখি ওকে দিয়ে আসি। কেন তুই একবার খুলে দেখ, একবার আগে আয়। বদমাশটাকে আনতে গেলাম লেবুর রসটা দিতে গিয়ে যে বাবু আয়, কোনো মতে আসবে না। আমি বললাম যে এক্ষুনি স্নান করাবো, এসো, 12:30 বাজতে চললো না। কেন তুমি এসছো, তুমি এখান থেকে যাও। ওখানে গিয়ে গাঁটা দাদা দিদিদের সাথে আছে আজ, আসলে স্কুলটা ছুটি আছে শনি রবিবার, আর বাড়িতে বসে বসে সত্যি বলতে ভালো লাগছে না, সেই জন্যই একটু কাকিমনির বাড়ি গেছে। আর একা আছে তো বদমাইশটা অতটা করছে না, তো কাকিমনি ঠাকুরের বাসন হচ্ছে ও পাশে বসে গল্প করছে। আমি লেবু রসটা দিয়ে এলাম, কারণ কি ও ফলের মধ্যে মৌসম্বির রসটা আর কলা এই দুটোই খায়, এছাড়া কিচ্ছু খায় না। তো সেই কারণে মৌসম্বির রসটা বের করে দিয়ে এলাম। আর এখন যা গরম পড়েছে, মানে মৌসম্বির রসটা প্রতিদিন খাওয়ানোই বলো, আমি প্রতিদিন দেওয়ারই চেষ্টা করি। কিছুদিন আগে প্রায় বন্ধই হয়ে গেছিলো, 1-1.5 মাস, তো আবার দেওয়া স্টার্ট করেছি। তো চলো, যাই হোক, আমি আমার মোচা রান্নাটা এখনো আনকমপ্লিট আছে, মানে সিদ্ধ হচ্ছে, সিদ্ধটা হয়ে গেলে আলু দিয়ে নিরামিষ করব, মানে আদা আর জিরে বাটা আর ঘি দিয়ে গরম মশলা। তো যাই হোক চলো রান্নাটা করে নিই, করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? তো চলো। তো দেখো খেতে বসে গেছি, এই যে মোচা একবারে নিয়ে নিয়েছি, মোচার তরকারি মানে মোচা ঘন্ট নিরামিষ, আর এই যে ঝোল তোমার কুলেখাড়া দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, মাছটা নিচেই আছে এ দেখো, আর হচ্ছে তোমার চালতার আচার যেটা মানে বানানো আছে অলরেডি। এই যে দাও, ঠিক আছে, না না আমাকে দিও না, বুঝলো না, ও নিয়ে নিয়েছে। তো চলো এবার খাওয়া যাক। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি ছাতে, কারণ কি দুপুরবেলায় ঘরের মধ্যে ফোনের দিকে একটু মনোযোগ দিলেই না, আর বাইরের দিকে অতটা লক্ষ্য দেওয়া যায় না। তো সকালে তো দেখলি কীরকম বৃষ্টি হলো, তো সেই কারণেই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ কি প্রতিদিনের কাচাকুচি তো থাকবেই, আর দুপুরে যদি ভুলে যায় তুলতে তাহলে বৃষ্টিতে সমস্ত কিছু ভিজে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বাতাবি লেবু একটা আনা হয়েছিল, তো সেটা ভালোভাবে দেখো বাবা ছাড়িয়ে নুন চিনি মাখিয়ে রেখেছে। তো লেবু দেখবে কিছুক্ষণ মানে কেটে রাখার পর একটু কেমন যেন তেতো তেতো হয়ে যায়, আর এই লেবুটা না খুব মিষ্টি, খুব মিষ্টি।
খুবই ছোট কিন্তু বেশ মিষ্টি আর দেখতে পুরো লাল লাল হয়ে গেছে একটু খেয়ে দেখি দাঁড়াও খুবই মিষ্টি চিনিতে লাগে না কিন্তু তেতো তেতো লাগছে হালকা অনেকক্ষণ মেখে রেখেছে তো যাই হোক অনেক দিন প্রায় 3-4 বছর পর হয়তো বাতাবি লেবু খাচ্ছি কারণ কি আমি বাতাবি লেবুটা অতটাও পছন্দ করি না তো অনেক দিন পর খাচ্ছি ভালো লাগছে বাবু খাপ খেও না বাবু দুধ খাচ্ছে তো খেও না বাবু খাস না বাবু খাস না ঠিক আছে চলো এটার বেশিক্ষণ রাখবো না আরো তেতো হয়ে যাবে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বদমাইশ করছে ছেলেটা আমার তো দেখো বন্ধুরা একটু রেডি হয়েছি সকাল থেকে তো সেভাবে তোমাদের সাথে কথা বলাই হয়নি তো রেডি হয়েছি বলতেই পারো আজকে একটু ছেলের জন্য পূজোর কেনাকাটা করতে যাচ্ছি মানে আমরা কিছু আমাদের জন্য কিনবো না ছেলের একটু কিনবো জুতো জামা ওরই একটু কিনবো কারণ ওকে দিয়ে স্টার্ট করাটাই ভালো আর পুজোর এখন খুব একটা বেশি দিন দেরিও নেই তো সে কারণে ছেলেরটা আগে কেনাকাটা করি তারপর যদি সময় থাকে দেখবো আমাদের গুলো হয় কিনা তো যাই হোক তোমরা দেখতে থাকো ভাবছি ডানকুনির দিকে যাবো ওইদিকে যদি না পছন্দ হয় তারপর এদিকে আসবো তো যাই হোক তোমরা দেখতে থাকো কি কি কেনাকাটা করছি ঠিক আছে তো চলো তো দেখো চলে এসেছি প্রথমেই জুতোর দোকানে আর টাইটাস থেকেই ছেলের জুতোগুলো নিই টাইটাস কিংবা খাদিমস থেকে তো ভাবলাম আগে একটু দেখে নিই এখানে তো ইচ্ছা আছে ছেলের জন্য এবারে বুট নেবো কারণ কি বলতো ও বুট পরতে চায় না ছোটোবেলায় মানে যখন এক বছর বয়স কিনে দিয়েছিলাম কিন্তু ও পরতে চাইতো না তো সেই কারণেই বুট আর খুব একটা কেনা হয় না নষ্ট হয় তো কিন্তু এবার ওর বাবা বলছে যে না এখন তো স্কুল যাচ্ছে বুট পরছে অভ্যাস হয়ে গেছে তো সেই কারণেই বুটটা ওকে কিনে দেবো ভাবছি সাথে কিটও নেবো তো সেরকম না পছন্দ হচ্ছে না তো এরই মধ্যে থেকে ওর বাবার একটা পছন্দ হয়েছে বুট জুতো তো সেই কারণে ভাবছি যে ওই বুটটাই নেবো কিটোটা পরে আবার পছন্দ হলে বাবু তুমি পছন্দ করো বাবু নরম না আচ্ছা ঠিক আছে না দেখো আপাতত এটা নেওয়া হলো আর দেখো চলে এসেছি জুতোর দোকান থেকে স্টাইল বাজারে ভাবছি এখান থেকে ছেলের কয়েকটা জামা নেব কারণ আগের দিন যখন দেখে গেছিলাম খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ছিল আর এখন দেখছো কতটা ভিড় হয়ে গেছে আর তোমাদের জন্য আমি কথাগুলো পরে অ্যাড করছি জানোই তো যে শপিং মলে গেলেই গান বাজে তো সেই কারণে আমি পরে কথাগুলো বলছি আর কত ধরনের দেখো পুজো বলে অনেক ধরনের জিন্স বা বড়দের শার্ট টি শার্ট সমস্ত কিছু তোলা হয়েছে তো আমি তো মেনলি আজকে এসেছি ছেলের ড্রেস নেব বলে তবু এইগুলো একটু দেখছি ভালো লাগছিল বেশ রতনের জন্যে তো যাই হোক দেখো মানে জিন্সের কালেকশানগুলো দেখো অনেক ধরনের এখানে জিন্স আছে তো একটা দেখছিলাম এরই মধ্যে কিন্তু আজকে যেহেতু আমরা নিজেরা নেব না বলে প্ল্যান করে আসিনি তো সেই কারণে আর নিলাম না তো দেখো চলে মানে ওপরের সেকশানটায় যাচ্ছি কারণ কি সেকেন্ড ফ্লোরটা হচ্ছে বাচ্চাদের আর যাচ্ছি তো বটে তবে বাবু গেলেই খেলনার জন্যে বায়না করবে কারণ মলে মানে শপিং মলে ঢোকার আগে থেকেই ও বলছিলো মা গাড়ি কিনবো তো জানি না কী করবে তো ওপরে চলো দেখা যাক কী কী ওর জন্য কিনি তারপর তোমাদের সাথে সমস্ত কিছু দেখাচ্ছি যে কী কী নিচ্ছি ঠিক আছে
আর শপিং মলে কি বলবো, যা মাথা গরম হয়ে গেছিলো প্রথমেই যে বলেছিলাম খেলনা নিয়ে বায়না। তো যাই হোক, পরে তোমাদের সাথে সেসব কথা শেয়ার করছি। তো এখন একটু এসছি যে রাত্রি অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো সেই কারণে দেখো একটু চাউমিন আর চিকেন পকোড়া অর্ডার করেছি, তো সেটাই খাচ্ছি। কারণ বাড়ি গিয়ে আর খেতে মানে রান্না করতে ইচ্ছা করবে না, তো সেই কারণেই খেয়ে নিচ্ছি। আর এতটাই মানে শপিং মলে মাথাটা গরম হয়ে গেছে, মানে কি বলবো, মানে ওই গাড়ি নিয়ে তবেই ছাড়লো। মানে অনেক বোঝালাম যে বাবু বাইরে গাড়ি কিনবে, বাইরে গাড়ি কিনবে, কোনো মানে কোনো মতে কিছু শুনলো না। তো যাই হোক, চলো আগে বাড়ি যাওয়া যাক। তো কি বলবো বন্ধুরা, কালকে যে মানে মলে কেনাকাটা করতে গেছিলাম, তোমাদেরকে এসে আর দেখাতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল, সেটা হচ্ছে এই গাড়িটার জন্য। এই দেখো প্যাকেটটা কোথায় গেল, বাইরে আছে প্যাকেটটা, এই গাড়িটা। তো ও তো জানো গাড়ি পাগলা ছেলে, তো যথারীতি যখন কেনাকাটা করছি এত ডিস্টার্ব করছিল, তো তখন আমি ও মানে সেই গাড়ি নেবে বলে বায়না করছে। আর স্টাইল বাজারে সেই বাচ্চাদের গাড়িগুলো রাখা ছিল, যেগুলো তো মানে এমনি নর্মাল মলে গেলে চড়ে বাচ্চারা। তো এখন যেহেতু পুজোর জন্যে মলে ভালো ভিড় হচ্ছে, তো সেই কারণে গাড়িগুলো তুলে দেওয়া হয়েছে, কারণ কটা বাচ্চাকে ওই ধরনের গাড়ি দেওয়া হবে। তো সেই কারণে ওই, আর আমরা তো গেছিলাম দেখলেই যে স্টাইল বাজারও গেছিলাম, তার সাথে SMP-তেও গেছিলাম। তো সব থেকে বড় কথা হলো আমরা ওখানকার যে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম, বলছে না একটা এখন তো অনেক সবাই আসছে, তো সেই কারণে ওগুলো তুলে দেওয়া হয়েছে বড় বাবু। আর ও তো শুনবে না, তখন ওখানকার যে যারা ছিল তারাই বললো যে মানে যারা কাজ করছিল যে না বাচ্চাটাকে একটা গাড়ি দিন, গাড়ি দিলে খুলে যাবে। তো যথারীতি এই গাড়িটা হাতে সামনে সামনে ছিল, আমি ওটা দিয়েছিলাম যে তুমি খেলা করো এটা নিয়ে, আমি জামা কাপড় গুলো কিনি। তো ড্রেস গুলো যখন পছন্দ করছি এ করছি ও করছি, কেনাকাটা হয়ে গেল, তারপরে যখন বলছি বাবু গাড়িটা রেখে দাও তোমাকে অন্য গাড়ি কিনে দেবো, ও তো ছাড়বে না। মানে ওটাকে নিয়ে ওর যে ড্রেসটা যে পছন্দ করছি, তোমাদেরকে তো ড্রেসটাও দেখানো হয়নি, যে ড্রেসটা পছন্দ করছি সেটা সং মানে সেটা মানে দেখছি একটু সাইজটা, তার সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে লুকিয়ে পড়ছে যদি ওর কাছ থেকে কেউ নিয়ে নেয়। তো এত ওই মলের সামনেই বকিছি বাই করেছি, কারণ কি এই গাড়িটা দেখতে কিন্তু মানে ছোট্ট, বেশ খুব একটা বড় না, কিন্তু এই গাড়িটা হার্ডি বলে অনেক টাকা প্রায় দাম নিয়েছে। তো এটা হয়তো বাইরে হলে কত, খুব বেশি হলে 150 টাকা কি 120-130 টাকা দাম নিতে, কিন্তু মলে এটা প্রায় 250 টাকার উপরে দাম নিয়েছে। তো সেই কারণেই খুব রেগে গেছিলাম যে জিনিসটা বাইরে গেলে আমি কমে পাবো, বেশি দাম দিয়ে তো মল থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আর মলে সত্যি কথা বলতে আমার খেলনা টেলনা কিনতে অতটাও ভালো লাগে না, মানে ঠিক আছে জামা কাপড় টুকটাক কিনলাম এগুলো ঠিক আছে, এগুলো পছন্দ হয় না, কিন্তু ও তো শুনবে না। তো সেই কারণ বসত প্রচন্ড মাথা গরম হয়েছিল। এস চুপ করো, চুপ করো। তো সেই কারণে ওর সাথে রাগারাগি হতে হতে ওর বাবার সাথেও রাগারাগি হয়ে গেছে, ছেলেকে বকছি বলে ওর বাবাও রাগ করছিল। তো সেই কারণবশত একটুখানি মাথা গরম হয়ে গিয়ে বাড়ি এসে আর কোনোরকম কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আজকে হচ্ছে পরের দিন, তো ভাবলাম যে না তোমাদেরকে একটু জানিয়েই দিই। আর সত্যি কথা বলতে যে জিনিসপত্র মানে দুর্গা তুই চুপ করবে, যেসব জিনিসপত্রগুলো আমি পুজোর জন্য কেনাকাটা করছি, তো একদিনে তো সমস্ত কিছু হচ্ছে না, টুকটুক করে দেখা পাচ্ছে যা যা কিনছি, তোমাদের একটা ব্লগ করে ওটাতে সমস্ত জামাকাপড় মানে দেখিয়ে দেবো যে কার জন্য কি কি কিনছি। কারণ কি একদিনে সমস্ত কিছু কেনাকাটা যাচ্ছে না, মানে পুরো জামা কাপড় কিনে তারপর তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর একটা কথা বলছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের সাপোর্ট করতে, অবশ্যই আমি সাপোর্ট করব। তো তোমরা যেমন আগের দিনের ব্লগে আমি একটা দিদির চ্যানেলের নাম বলেছি, তোমরা এরকম আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করব। কারণ একে অপরের সাথ না দিলে কেউ কখনোই বড় হতে পারবে না, তো সেই কারণেই বলছি। তো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবে করো, ভালোবাসা দিও, এবং যারা আমাকে ভালোবাসো, যাদের ইচ্ছা যে আমার চ্যানেলে তোমাদের নামগুলো আমি বলি, তো তারা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, তোমাদের জন্য আমার একটা নতুন ব্লগ তৈরি করব। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই। গাড়িটা দেখিয়ে দাও ভালো করে, বাই বাই।